প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ বাড়িতে অবস্থান করছো এবং সরকারি হরমু কলেজের অনলাইন ক্লাসের সাথে যুক্ত আছো। যতদিন পর্যন্ত তোমাদের কলেজ বন্ধ থাকবে ততদিন তোমরা আমাদের সাথে এই অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকবে। তোমাদের কলেজ বন্ধ থাকলেও শ্রেণী কার্যক্রম কিন্তু থেমে নেই, আর এই শ্রেণী কার্যক্রম চলমান রাখার জন্য সরকারি হরমু কলেজের অধ্যক্ষ এবং তোমাদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সরকারি হরমু কলেজ মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি, স্বাস্থ্যবিধি মেনে আজকের এই ক্লাসটি করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা সরকারি হরমু কলেজ মুন্সিগঞ্জ। পাঠ পরিচিতি, আজকের ক্লাসটি মূলত অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা শিক্ষার্থীদের জন্য। বিবি অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগের হিসাব বিজ্ঞানের নীতিমালা নামের একটি গুরুত্বপূর্ণ কোর্স রয়েছে, সেই হিসাব বিজ্ঞান নীতিমালার ষষ্ঠ অধ্যায়ে হিসাব পদ্ধতি নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের ইতিমধ্যে অনেকগুলো ক্লাস তোমাদের মাঝে নেওয়া হয়েছে, এখন তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করা হবে। পাঠের শিক্ষার্থীরা যা শিখতে পারবে, নগদ প্রাপ্তি জাবেদা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। মূলত আগের ক্লাসে আমরা নগদ প্রাপ্তি ধারণা সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং একটি গাণিতিক সমস্যাও সমাধান করেছিলাম, তবে আজকে আরেকটি গাণিতিক সমস্যা সমাধান করা হবে, যেটি মূলত পারপিচুয়াল সিস্টেমের। আমাদের এই নগদ প্রাপ্তি জাবেদাতে দুই ধরনের পদ্ধতির কথা উল্লেখ রয়েছে, একটি হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আরেকটি হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। গত ক্লাসে আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম, আজ আলোচনা করব পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো একটি প্রবলেম নিয়ে আলোচনা করি, যাতে তোমাদের এই পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম নিয়ে যেন কোনো সমস্যা না হয়। পারপিচুয়াল এবং পিরিয়ডিক এর মধ্যে মূল যে পার্থক্য সেটি হচ্ছে পারপিচুয়াল সিস্টেমে কস্ট প্রাইসটা উল্লেখ থাকে আর পিরিয়ডিক সিস্টেমে কস্ট প্রাইসটা উল্লেখ থাকে না। আর কস্ট প্রাইসটা উল্লেখ থাকার ফলে পারপিচুয়াল সিস্টেমে আমাদের নতুন করে আরেকটি ভর কলাম কাটতে হয় যেটা পিরিয়ডিক সিস্টেমে ছিল না। পিরিয়ডিক সিস্টেমে যেভাবে আমাদের সক কাটতে হয় পারপিচুয়াল সিস্টেমে ঠিক একইভাবে আমরা সক কাটবো, শুধুমাত্র আরেকটি কস্ট অফ গুডস সোল্ড এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে আরেকটি কলাম বসবে, এতটুকু হচ্ছে পার্থক্য। তো আমরা প্রবলেমটি দেখি, এক্স ওয়াই জেড কোম্পানি ইউজেস এ সিক্স কলাম এক্স ওয়াই জেড কোম্পানি ইউজেস এ সিক্স কলাম ক্যাশ রিসিভড জার্নাল, দেয়ার ক্যাশ রিসিভড ফর দ্য মান্থ অফ জুলাই 2013 আর এস ফ্লোস, যেই ট্রানজেকশন গুলো হয়েছে সেই ট্রানজেকশন গুলো নিচে দেওয়া রয়েছে। জুলাইয়ের এক তারিখে ক্যাশ সেলস টোটাল 58,000, কস্ট প্রাইস হচ্ছে 34,800 টাকা, অর্থাৎ 34,800 টাকার পণ্যদ্রব্য বিক্রি করা হয়েছিল 58,000 টাকা। তারপর হচ্ছে জুলাইয়ের 5 তারিখে চেক ফর টাকা 63,700 ইজ রিসিভড ফ্রম আনিস অ্যান্ড কোম্পানি ইজ পেমেন্ট ফর অ্যান ইনভয়েস ডেট জুন 26, অর্থাৎ জুন মাসের 26 তারিখে যেই ট্রানজাকশনটি ঘটেছিল সেই ট্রানজাকশনটার জন্য 63,700 টাকা রিসিভ করা হলো, ফর টাকা 65,000 তার কাছ থেকে পাওয়া যেত 65,000 টাকা, কিন্তু রিসিভ করা হলো কত 63,700 টাকা। টার্মস 2/10, অর্থাৎ 10 দিনের মধ্যে যদি দিতে পারতো তাহলে সে 2% ডিসকাউন্ট পেত, আর নিট পরিশোধের টাইম হচ্ছে 30 days। অ্যান এডিশনাল ইনভেস্টমেন্ট অফ টাকা 50,000 ইন ক্যাশ ইজ মেড ইন দ্য বিজনেস বাই দ্য প্রোপাইটর বা ওনার অফ এক্স ওয়াই জেড কোম্পানি, এক্স ওয়াই জেড কোম্পানির যে মালিক সে 50,000 টাকা অতিরিক্ত মূলধন ব্যবসায় বিনিয়োগ করলো। তারপর হচ্ছে 10 তারিখের ক্যাশ সেলস টোটাল টাকা হচ্ছে 1,25,190 টাকা, কস্ট হচ্ছে 75,000
1110 টাকা এ চেক ফর টাকা 72,750 ইজ রিসিভড ফ্রম রফিক এন্ড কোম্পানি ইন পেমেন্ট অফ টাকা 75,000 ইনভয়েস ডেটেড জুলাই 3 টার্মস 3/10 এন্ড 30 তারপর হচ্ছে 15 ক্যাশ সেলস টোটাল টাকা 7,000 ক্যাশ ইজ রিসিভড ফর ফিউচার সেলস তারপর হচ্ছে 20 জুলাই ক্যাশ সেলস টোটাল টাকা 1,54,720 টাকা কস্ট হচ্ছে 92,043 টাকা তারপর হচ্ছে জুলাই 22 এ চেক ফর টাকা 58,800 ইজ রিসিভড ফ্রম ক্লিনটন কোম্পানি ইন পেমেন্ট অফ টাকা 60,000 ইনভয়েস ডেট জুলাই 13 টার্মস হচ্ছে 2/10 এন্ড 30 তারপর হচ্ছে 29 ক্যাশ সেলস টোটাল টাকা হচ্ছে 1,76,600 কস্ট টাকা হচ্ছে 1,05,960 টাকা তারপর হচ্ছে 31 জুলাই ক্যাশ অফ টাকা 2,000 ইজ রিসিভ অন ইন্টারেস্ট আর্ন ফর জুলাই জুলাই মাসের যে ইন্টারেস্ট হয়েছিল সেটি 2,000 টাকা গ্রহণ করা হলো রিকোয়ার্ড জার্নালাইজ দ্যাট ট্রানজ্যাকশন অফ ক্যাশ রিসিভ জার্নাল এই ক্যাশ রিসিভ জার্নাল তৈরি করতে বলা হয়েছে সেটা আমরা তৈরি করব তাহলে এই পার্পিচুয়াল সিস্টেম বা মাল্টি কলাম সিস্টেম বা সিক্স কলাম সিস্টেম যেটাই বলি না কেন ক্যাশ রিসিভ জার্নাল তৈরি করতে বলা হয়েছে আমরা বুঝবো কিভাবে এটা পার্পিচুয়াল নাকি এটা পিরিয়ডিক বোঝার প্রথম যে শর্ত সেটা আমরা খেয়াল করি দেখি এখানে 58,000 কস্ট প্রাইস সরি সেলস প্রাইস কস্ট প্রাইস হচ্ছে 34,800 অর্থাৎ কস্ট এবং সেলস এরকম যদি উল্লেখ থাকে তাহলে ধরে নিতে হবে এটা পার্পিচুয়াল সিস্টেমে করতে হবে এটা কিন্তু পিরিয়ডিক সিস্টেমে করা যাবে না এটা একটা প্রথম শর্ত এটা যদি বুঝতে পারি তাহলে আমরা কিন্তু পারপিচুয়াল এবং পিরিয়ডিক সিস্টেম আইডেন্টিফাই করে ফেললাম আর প্রশ্নে তো যদি উল্লেখ থাকে পিরিয়ডিক সিস্টেম বা পারপিচুয়াল সিস্টেম উল্লেখ থাকবে যদি উল্লেখ না থাকে তাহলে আমরা কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস এরকম যে উল্লেখ থাকবে সেটা দেখে আমরা ধরে নিব এটা পারপিচুয়াল সিস্টেমে করতে বলা হয়েছে নাকি এটা পিরিয়ডিক সিস্টেমে করতে বলা হয়েছে তো আমরা এটা দেখে নিলাম এটা পিরিয়ডিক সিস্টেম বা পারপিচুয়াল সিস্টেমে করতে বলা হয়েছে এবার পিরিয়ডিক সিস্টেমে যেভাবে আমরা করি পারপিচুয়াল সিস্টেমে ঠিক একই রকম সফটটা হবে নতুন করে যে আরেকটি সফট মানে কলাম কাটতে হবে সেটি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট আর পারপিচুয়াল আর পিরিয়ডিক সিস্টেমের আগে সকল কলাম ঠিকই থাকবে XYZ কোম্পানিস ক্যাশ রিসিভ জার্নাল ডেট অ্যাকাউন্ট ক্রেডিটেড রেফারেন্স ক্যাশ ডেবিট তারপর হচ্ছে সেলস ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট সেলস ক্রেডিট আদার্স অ্যাকাউন্ট ক্রেডিট আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট এখানে আমাদের প্রশ্নে কিন্তু আরেকটি কথা উল্লেখ ছিল সেটি হচ্ছে সিক্স কলাম ক্যাশ রিসিভ জার্নাল এখানে কিন্তু আমাদের ক্যাশের যে কথা রয়েছে সেটা কিন্তু সিক্স কলামের বেশি হতে পারবে না তাহলে আমরা খেয়াল করি ক্যাশ যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে কিন্তু সিক্স কলাম মিন্স হচ্ছে আমাদের পারপিচুয়াল সিস্টেম মেক করতে বলা হয়েছে তাহলে প্রথম যে ট্রানজ্যাকশনটি সেটা আমরা একটু খেয়াল করি সেটি ছিল জুলাই মাসের এক তারিখের ক্যাশ সেলস টাকা হচ্ছে 58,000 কস্ট হচ্ছে 34,800 টাকা তাহলে আমাদের ক্যাশ রিসিভ ক্যাশ আমরা সেল করেছি আমার কাছে ক্যাশ আসলো কত 58,000 টাকা আর এই 58,000 টাকা আবার কি হবে অ্যাকাউন্ট রিসিভেবল বা সেলসে আমাদের কি হবে ক্রেডিট হবে আর 34,000 টাকা আমাদের কস্ট অফ গুডস সোল্ড এ অন্তর্ভুক্ত হবে কেন 34,000 টাকা আমাদের এখানে আসবে যেহেতু এটার কস্ট প্রাইসটা উল্লেখ ছিল এই জন্য আমাদের এখানে এটা আসবে এরপর হচ্ছে আমাদের যেই পরের যে ট্রানজ্যাকশনটি সেটি হচ্ছে জুলাই মাসের 5 তারিখের 63,500 টাকা পাওয়া গেল এই 63,700 টাকা রিসিভ করা হলো ফ্রম আনিস কোম্পানির কাছ থেকে তাহলে আমরা ক্যাশ পেলাম কত টাকা 63,700 টাকা তাহলে কম পেলাম কত টাকা এই কম যেটা পেলাম সেটা আমাদের ডিসকাউন্টেড করে বসবে আর ফুল
পেমেন্টের যেটা অ্যাকাউন্ট রিসিভেবল সেটা আমাদের 65,000 টাকাই বসবে। এখানে আমাদের আর্নিস কোম্পানির কাছ থেকে আমরা কত টাকা পেলাম, আর্নিস কোম্পানির কাছ থেকে 63,700 টাকা পেলাম, আর 1,300 টাকা হবে ডিসকাউন্ট, আর 65,000 টাকা হবে আমাদের কি 65,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল হবে। এই জায়গায় একটু এই যে প্রথম যে ট্রানজাকশনটি এটা মূলত সেলস এর ঘরে বসবে, আমরা একটু কারেকশন করে নেই। তাহলে এক নাম্বারে যে ট্রানজাকশনটি ছিল সেটি হচ্ছে ক্যাশ সেলস করা হয়েছিল 58,000 টাকা, তাহলে ক্যাশ ডেবিট হবে আর হচ্ছে সেলস ক্রেডিট হবে, সেটা আমরা একটু দেখে নিই। ক্যাশ ডেবিট 58,000 টাকা, সেলস ক্রেডিট, আর সেটার কস্ট প্রাইস উল্লেখ ছিল বিদায়, এটা মার্চেন্ডাইজ কস্ট অফ গুডস সোল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট এই কলামে বসবে। এরপর হচ্ছে দ্বিতীয় যে ট্রানজাকশনটি ছিল সেটি হচ্ছে আর্নিস কোম্পানির কাছ থেকে 63,700 টাকা পাওয়া গেল 65,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে, তাহলে 65,000 টাকা ক্রেডিট হবে আর ক্যাশ হবে 63,700 টাকা, আর সেলস ডিসকাউন্ট হবে 1,300 টাকা। এবার এই 9 তারিখের যে ট্রানজাকশন ছিল সেটা একটু খেয়াল করি, অ্যান এডিশনাল ইনভেস্টমেন্ট 50,000 টাকা ইন ক্যাশ ইজ মেড ইন দ্য বিজনেস বাই দ্য প্রোভাইডার ওনার অফ এক্সওয়াইজেড কোম্পানি, এক্সওয়াইজেড কোম্পানির যে মালিক সে 50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করলো অতিরিক্ত মূলধন হিসাবে। তাহলে ক্যাপিটাল হিসাব 50,000 টাকা ডেবিট, ক্যাশ বাড়বে আর এটা আদার্স অ্যাকাউন্টে বসবে, কারণ এটা অ্যাকাউন্ট রিসিভেবল এবং সেলস এই ধরনের কোনোটার মধ্যে কিন্তু বসবে না, বসবে কোথায় সেটা হচ্ছে আদার্স অ্যাকাউন্টের মধ্যে। আর এই যে লাস্টের যে কলামটি সেটি মূলত ব্যবহার হবে একটি কারণে, সেটি হচ্ছে যদি বিক্রি করা হয় এবং সেই বিক্রয়ের ক্ষেত্রে যদি কস্ট প্রাইসটি উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো, অন্যথায় এটা আর তেমন কোনো ব্যবহার নেই। এরপর হচ্ছে আমাদের 10 তারিখে যে ট্রানজাকশনটি সেটি হচ্ছে ক্যাশ সেলস, টোটাল হচ্ছে 1,25,000, তারপর হচ্ছে 190 টাকা, 1,25,000 টাকার নগদে বিক্রি করা হলো, যার ক্রয় মূল্য হচ্ছে 72,110 টাকা। তাহলে আমাদের এই 10 তারিখের যেই ট্রানজাকশনটি সেটি হচ্ছে নগদে 1,25,190 টাকা হবে আর সেলস এর ঘরে 1,25,190 টাকা হবে, আর কস্ট যে প্রাইসটি সেটি ছিল 75,110 টাকা, এটা আমাদের কস্ট অফ গুডস সোল্ড পার্সেন্টেজ ইনভেন্টরি এই কলামের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তারপর হচ্ছে 12 তারিখের যে ট্রানজাকশনটি সেটি একটু খেয়াল করি, এসে এক টাকা ফর 72,750 ইজ রিসিভ ফ্রম রফিকান কোম্পানি, রফিকান কোম্পানির কাছ থেকে 72,750 টাকা গ্রহণ করা হলো 75,000 টাকার ফুল সেটেলমেন্টে। তাহলে 75,000 টাকার ফুল সেটেলমেন্টে আমি পেলাম 72,750 টাকা, তাহলে ক্যাশের পরে বসবে 72,250 টাকা, আর বাকি টাকাটা অর্থাৎ 75,000 টাকা থেকে 72,250 টাকা বিয়োগ করলে যেটি হবে 2,750 টাকা, এই 2,750 টাকা বসবে হচ্ছে সেলস ডিসকাউন্টে। তাহলে 72,250 টাকা ক্যাশ ডেবিট, 2,750 টাকা সেলস ডিসকাউন্ট ডেবিট, এবং দুইটা যোগ করলে হবে 75,000 টাকা, 75,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। এরপর হচ্ছে 15 তারিখের যেই ট্রানজাকশনটি সেটি হচ্ছে ক্যাশ সেলস, 7,000 টাকা রিসিভ ফর ফিউচার সেলস, মানে ভবিষ্যতে বিক্রি করা হবে বাট নগদে গ্রহণ করা হলো, এটা হচ্ছে অ্যাডভান্স বলতে পারি, অ্যাডভান্স সেলস বা অ্যাডভান্স রিসিভ এরকম যদি হয় তাহলে এটা অ্যাডভান্স ফ্রম কাস্টমার 7,000 টাকা আমি নগদে গ্রহণ করলাম 7,000 টাকা, এটা কিন্তু সেলস এর ঘরে বসবে না। কেন সেলস এর ঘরে বসবে না, কারণ এটা কিন্তু আমি নগদে বিক্রি করি নাই, এটা ভবিষ্যতে বিক্রি করা হবে, এই জন্য এটা আদার্স অ্যাকাউন্টে লিখতে হবে। এরপর হচ্ছে 20 তারিখের যে ট্রানজাকশনটি সেই 20 তারিখের ট্রানজাকশন হচ্ছে ক্যাশ সেলস, টোটাল হচ্ছে 1,54,720 টাকা, এটি হচ্ছে ক্যাশ ডেবিট এর ঘরে বসবে আর সেলস এর ঘরে ক্রেডিট এর ঘরে বসবে, আর যেহেতু কস্ট প্রাইসটি উল্লেখ রয়েছে সুতরাং এটা আমাদের কস্ট অফ গুডস সোলস এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি যে কলামটি রয়েছে সেই কলামে বসবে। তাহলে খেয়াল করি 20 তারিখের যেটা সেটা হচ্ছে 1,54,720 টাকা ক্যাশ ডেবিট, আবার সেলস ক্রেডিট হবে, আর এটার আমাদের যে কস্ট অফ গুডস সোলস মার্চেন্ডাইজ ইনভেন্টরি ছিল সেটা হচ্ছে 92,430 টাকা,
সেটা বুঝবো। এরপর হচ্ছে 22 যে ট্রানজ্যাকশনটি ছিল সেটা হচ্ছে এজ্যাক ফর 58,800 ইজ রিসিভ ফ্রম ক্লিনটন কোম্পানি ইন পেমেন্ট অফ টাকা 60,000 টাকার পুরনিশ প্রতিদিতে আমরা পেলাম কত টাকা 58,800 টাকা। তাহলে ক্যাশ বসবে 58,800 টাকা, আর 60,000 টাকা থেকে 58,800 টাকা মাইনাস করলে যে বিয়োগফল হবে সেটা হবে সেলস ডিসকাউন্ট, অর্থাৎ 1,200 টাকা। তাহলে ক্লিনটন কোম্পানি ক্যাশ ডেবিট 58,800 টাকা, সেলস ডিসকাউন্ট 1,200 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কত টাকা 60,000 টাকা। এরপর হচ্ছে আমাদের 29 যে ট্রানজ্যাকশনটি ছিল সেই ট্রানজ্যাকশনটি একটু খেয়াল করি। ক্যাশ সেলস 1,76,600 আর কস্ট প্রাইস হচ্ছে 1,05,960 টাকা। তাহলে আমাদের ক্যাশ সেলস করা হয়েছে 1,76,000, এই জন্য আমাদের ক্যাশের গড়ে 1,76,200 টাকা বসবে আর সেলস এর গড়ে 1,76,000 টাকা বসবে। আর এটা কস্ট প্রাইস যে উল্লেখ ছিল সেজন্য কস্ট অফ গুডস সোল্ড আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি এই কলামে 1,05,960 টাকা বসবে। এরপর 31 তারিখের যে ট্রানজেকশনটি ছিল সেই ট্রানজেকশনটি হচ্ছে 2,000 টাকা ইন্টারেস্ট রিসিভ করা হলো জুলাই মাসের, তাহলে আমাদের ক্যাশের গড়ে 2,000 টাকা বসবে আর এটা আদার্স কলামে 2,000 টাকা বসবে। এটা হচ্ছে আমাদের জার্নাল ইন্টারেস্টের প্রতিটি ট্রানজেকশন আমরা এখানে ইনক্লুড করলাম, তারপরে আমরা এই ক্যাশ ডেবিট এই সকল অ্যামাউন্ট যোগ করব, তারপর যে সেলস ডিসকাউন্ট এগুলো আমরা এখানে যোগ করব, অ্যাকাউন্ট রিসিভেবল এটা যোগ করতে হবে, তারপর সেলস ক্রেডিট এটা যোগ করতে হবে, আদার্স অ্যাকাউন্ট এটা যোগ করতে হবে এবং কস্ট অফ গুডস সোল্ড এর কলামেরটাও সব যোগ করতে হবে। যোগ করে যোগ করলে নিচে লিখে আমরা এটার ব্যালেন্স জেনে নিব। তাহলে ক্লোজিং ব্যালেন্স করে আমাদের এই ক্যাশ রিসিভ জার্নালটি আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম অথবা 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল প্রস্তুত করলাম। যদি একইভাবে তোমাদের একটু হোমওয়ার্ক দেওয়া হয়ে থাকে তাহলে এটা আশা করি তোমরা বাসায় এখন সমাধান করতে পারবে, আর যদি সমাধান করতে না পারো তাহলে আগের যে প্রবলেমটি সেটি ভালোভাবে বোঝার চেষ্টা করবে, তারপর এই যেই হোমওয়ার্কটি দেওয়া হচ্ছে সেই হোমওয়ার্কটি সমাধান করবে। The flowing transaction of Mr. Tuhin cash received for the month of July 2015 July 1 tarikh Mr. Tuhin brings cash 1,00,000 taka, cash 2 tarikh cash sales of merchandise taka hocche 30,000 and cost price hocche 25,000 taka. Ami bolechilam er age jodi amader proshne erokom thake সেলস এর প্রাইস উল্লেখ থাকে এবং তার সাথে কস্ট প্রাইস উল্লেখ থাকে তাহলে কিন্তু এটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম করতে হবে অথবা 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল প্রস্তুত করতে হবে। জুলাই 3 এ চেক ফর টাকা 90,500 ইজ রিসিভ ফ্রম বি কোম্পানি ইন ফুল সেটেলমেন্ট টাকা 20,000, তারপর হচ্ছে জুলাই 10 ক্যাশ সেলস অফ মার্চেন্টাইজ টাকা হচ্ছে 27,000 কস্ট হচ্ছে 20,000, তারপর জুলাই 20 তারিখের যে ট্রানজ্যাকশনটি সেটা হচ্ছে ক্যাশ রিসিভ টাকা 20,000 অন বিলস রিসিভ লেভেল, তারপর হচ্ছে 24 এ চেক ফর টাকা 24,700 রিসিভ ফ্রম সি কোম্পানি ইন টু সেটেলমেন্ট অফ 25,000 টাকা, অর্থাৎ 25,000 টাকার পুনরিশ প্রতিদিতে 24,700 টাকা পাওয়া গেল, তার মানে 300 টাকা ডিসকাউন্ট, ক্যাশ রিসিভ 3,000 টাকা ফর ইন্টারেস্ট। এটা খুবই সহজ একটি জার্নাল, জার্নালাইজ দ্য ট্রানজেকশন ইন ক্যাশ রিসিভড জার্নাল, তাহলে এটা আমাদের কি করতে হবে পারপেচুয়াল সিস্টেমে বা 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল প্রস্তুত করতে পারবে। আগের প্রবলেমটি যদি বুঝতে পারো তাহলে এই প্রবলেমটি সমাধান করা তোমাদের জন্য খুবই সহজ হবে, আশা করি তোমরা আগের প্রবলেমটি বুঝতে পেরেছো এবং এটিও বাসায় সমাধান করতে পারবে। আর যদি বুঝতে না পারো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদের এই ক্লাসটি যখন আপলোড করা হবে ফেসবুকে কমেন্ট করে জানাতে পারো অথবা মেসেঞ্জারে আমাদের যে গ্রুপ রয়েছে সেই মেসেঞ্জারেও তুমি তোমার প্রবলেমের কথা শেয়ার করতে পারো অথবা তুমি ফোন করেও তোমার এই সমস্যার কথা আমাদেরকে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, স্টে হোম স্টে সেফ অ্যান্ড স্টে উইথ আস অ্যান্ড স্টে অনলাইন ক্লাস, পরবর্তী ক্লাস দেখার জন্য আহ্বান জানাচ্ছি এবং আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।